আমরা আপনাদের অনেক ভ্রমণের কাহিনী শুনিয়েছি, শুনিয়েছি কলকাতার আশেপাশের বিভিন্ন স্থানগুলোর গল্প। সেরকমই কলকাতার কাছে একদিনে ঘুরে দেখানোর গল্প নিয়ে আমরা চলে এসেছি এক সমুদ্রের ধারে। আপনি যদি শহরের ব্যস্ততম কোলাহল থেকে হাঁপিয়ে ওঠেন, তাহলে এই নির্জন সমুদ্র সৈকতটি কিন্তু একদম আপনার জন্য পারফেক্ট জায়গা। নির্জন সমুদ্র সৈকতের পাশাপাশি দেখা মিলবে বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণীরও, আর রয়েছে সুন্দর ঘন ঝাউয়ের বন। এছাড়াও থাকার জন্য রয়েছে এখানে সুন্দর সুসজ্জিত ক্যাম্পের ব্যবস্থা। এই ক্যাম্পে আপনারা টেন্টের পাশাপাশি কটেজ ও বাম্বু কটেজও পেয়ে যাবেন। এছাড়াও এই ক্যাম্পে তোমরা দেখতে পেয়ে যাবে প্রচুর কাজু বাদাম গাছ, আর রাতের ক্যাম্পের মায়াবী রূপ আপনার মন কাড়বেই কাড়বে। এর পাশাপাশি পেয়ে যাবে তোমরা বারবিকিউরও ব্যবস্থা। এর পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের রকমারি পথ। কোথায় সেই স্থান, কিভাবে যাবেন, খরচই বা কত, এই সমস্ত তথ্য নিয়ে দ্য কুল কাপল চ্যানেলের আজকের এই নিবেদন। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজ আমরা এসেছি দুবলাগড়ি বিচে। দীঘাপুরীর কোলাহল থেকে যদি নির্জনে সময় কাটাতে চান, তাহলে কিন্তু এই দুবলাগড়ি বিচ আদর্শ জায়গা। এক রাত দুদিনের জন্য কাপলসদের জন্য সময় কাটানোর জন্য সেরা ঠিকানা হলো এই দুবলাগড়ি সি বিচ। তো এখানে কীভাবে আসবেন, কোথায় থাকবেন, কোন ক্যাম্পে থাকবেন, আজকে আমার ভিডিওতে এটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখা যাক যে কীভাবে আপনারা এখানে খুবই সহজে আসতে পারেন। দুবলাগড়ি বিচে আসার জন্য প্রথমেই আমরা হাওড়া থেকে মেদিনীপুর লোকাল ধরে নিলাম। দ্য কুল কাপল চ্যানেলে সবসময় চেষ্টা থাকে কীভাবে খুবই কম খরচে ভ্রমণ করা যায়, তাই জার্নিটা আমাদের ছিল লোকাল ট্রেনের। আমরা 5:25 মেদিনীপুর লোকাল ধরেছিলাম, আপনারা চাইলে 6:35 মেদিনীপুর লোকাল ধরেও আসতে পারেন। ঘড়িতে বাজে 8:30, আমরা পৌঁছে গেছি খড়গপুর স্টেশনে। এখান থেকে আমরা খড়গপুর বালাসোর লোকাল ধরে যাব বালাসোরের দিকে। একে একে বেলদা, দাঁতন, জলেশ্বর ফেলে আমাদের ট্রেন এখন এগিয়ে চলেছে। যেহেতু ট্রেন একদম ফাঁকা ছিল, তাই আমাদের লাগেজ রাখার কোনো রকম অসুবিধা হয়নি। এছাড়াও এই ট্রেনে লাগেজ রাখার ব্যবস্থা রয়েছে। তবে এক্সপ্রেস ট্রেনের তুলনায় লোকাল ট্রেনে কিছুটা সময় বেশি লাগবে, তাই হাতে কিছুটা সময় নিয়ে আসবেন। ট্রেনের মধ্যে ক্রেতা ও বিক্রেতাদের এইসব দৃশ্য উপভোগ করতে করতে আমরা এখন চলে এসেছি হলদিপদা স্টেশনে। আপনারা চাইলে হলদিপদার নেক্সট স্টেশন বালাসোরাও নেমে যেতে পারেন। আমরা নেমেছি হলদিপদা স্টেশনে কারণ এখান থেকে বাগদা বিচ অথবা দুবলাগড়ি বিচের ডিস্টেন্সটা অনেকটাই কম রয়েছে। তবে আপনাদের যদি আগে থেকে গাড়ি বুক করা না থাকে, সেক্ষেত্রে আপনাদের বালাসোরে নামলেই সুবিধা হবে। আমাদের গাড়ি আগে থেকেই বুক করা ছিল। আপনাদের যেই ক্যাম্পে বুকিং থাকবে, আপনারা যদি আগের থেকে গাড়ির কথা বলে রাখেন, ওনারা তাহলে গাড়ির ব্যবস্থা করে রাখবে। এখান থেকে দুবলাগড়ি বিচ যেতে প্রায় 40 মিনিট মতন সময় লাগবে, আর আপনারা যদি বালাসোর থেকে যান তাহলে প্রায় ঘন্টাখানেক সময় লাগবে। ভিডিও শুরুতেই বলেছিলাম দুবলাগড়ির সব থেকে বেস্ট ক্যাম্পের খোঁজ দেবো। আমরা পৌঁছে গেছি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে অবস্থিত সুসজ্জিত আমাদের ক্যাম্প, গ্যালাক্সি নেচার ক্যাম্প। এই ক্যাম্পে আসার সঙ্গে সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে আমাদের ডাবের জল দেওয়া হয়। ডাবের জল খেয়ে এবার আমরা আপনাদের এই গ্যালাক্সি নেচার ক্যাম্পটা ঘুরে দেখাবো। প্রথমেই গ্যালাক্সি নেচার ক্যাম্পের এই কটেজগুলো দেখে নিন। এটি হলো বাম্বু কটেজ। এটা হচ্ছে বাম্বু কটেজ, ভীষণ সুন্দর, দেখো নামটার সাথে ঘরের পুরো ইন্টেরিয়ার ডেকোরেশনটা পুরো একদম ম্যাচ করে গেছে। এখানে কত সুন্দরভাবে দেখো পুরো ডেকোরেশন করা আছে, একদম ফুল, ফ্লাওয়ার, পাতা সব কিছু দিয়ে। এই রুমে পেয়ে যাবে তোমরা একটা বিগ সাইজ বেড, 2 থেকে 3 জন ভালোভাবেই থাকতে পারবে। এই খাটগুলোও কিন্তু বাম্বুর ডিজাইনে করা, যেরম নাম একদম। আর এই হলো ওয়াল ডেকোরেশন। এখানে তোমরা পেয়ে যাবে একটা ফ্যান, আর এখানে সামনেই তোমরা পাবে একটা ড্রেসিং টেবিল, মিরর দেওয়া আছে। আর এই দেখো নিচে একটা ওয়ার্ড্রপ আছে, জিনিস রাখতে পারবে। এই
হলো ওভারঅল রুমটা। এখানে একটা ছোট ফ্যানও দেওয়া আছে, টেবিল আছে, চার্জিং বোর্ড আছে, উপরেও আছে সিলিং ফ্যান। আর এই রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুমটা দেখো, একদম পরিষ্কার ক্লিন। যেটা আমার সব থেকে ভালো লাগলো, এখানে ওয়াশরুমগুলো একদম পরিষ্কার। এখানে কম্পালসারি সোপ আর শ্যাম্পু তেল প্রোভাইড করা হয়। আর ওয়াশরুমে তুমি এরকম শাওয়ার, ওয়াশিং, টয়লেট পাবে। খুব সুন্দর এই এরিয়াটা দেখো, এখানেও বেশ সুন্দরভাবে ডেকোরেশন করা আছে। সামনেই আছে একটা মিরর, আর এর নিচেই আছে বেসিন, ক্যানভাসের ব্যবস্থা আছে। দাদা এই রুমের ভাড়া কিরকম? এই রুমের ভাড়া হচ্ছে 1800 টাকা পার হেড, দুজন থেকে তিনজন ভালোভাবে থাকতে পারবে। 1800 টাকা পার হেড উইথ ফুডিং, তাই তো? ওকে। এই গ্যালাক্সি নেচার ক্যাম্প কিন্তু একেবারেই সবুজে সবুজ, চারিদিকে নানান ধরনের গাছপালা, এবং এই ক্যাম্পটিকে ভীষণ সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। আর একটা ছোট্ট জিনিস আমার ভীষণ ভালো লাগলো, দেখুন গাছটা না কেটে এই ব্যালকনিটাতে গাছটাকে রেখেই কিন্তু ভীষণ সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। এবার আমরা যে কটেজে ছিলাম সেই কটেজটা আপনাদের দেখাবো, এটা হলো প্রিমিয়াম কটেজ। কিং সাইজ একটা বেড দেওয়া আছে, যেখানে তোমরা 2 থেকে 3 জন খুব ভালোভাবে শুতে পারবে। এই রুমে পাখা ও এসি দুটোরই ব্যবস্থা আছে। সামনে একটা সেন্টার টেবিল দেওয়া আছে, যেখানে মিনারেল ওয়াটার আর 2 জলের গ্লাস দেওয়া আছে। আর বেডের ঠিক পাশেই এখানে বেডসাইড টেবিলেরও ব্যবস্থা করা আছে। তার নিচে এখানে একটা ছোট ড্রয়ারেরও ব্যবস্থা আছে, কিছু রাখতে পারবে তোমরা এখানে। আর তার ঠিক ওপরেই আছে চার্জিং প্লাগের ব্যবস্থা। আর একটু সামনে এগিয়ে এলে এখানে একটা ওয়ার্ড্রপ রাখা আছে, যেখানে তোমরা তোমাদের লাগেজ, জামা কাপড়, ব্যাগ সব কিছু এখানে রাখতে পারবে। ওয়ার্ড্রপটা বেশ বড়। আর এর ঠিক ডান দিকেই আছে এখানে একটা উইন্ডো। আর বেডের ঠিক রাইট সাইডে এখানে একটা মিররও দেওয়া আছে। রুমের এই কর্নারটাও কিন্তু বেশ সুন্দর, সামনে এখানে একটা মিরর দেওয়া আছে, এখানে বেসিন আছে, হ্যান্ড ওয়াশ আছে, আর নিচে ডাস্টবিন আছে। আর এর ঠিক পাশেই রয়েছে ওয়াশরুম। দেখতেই পাচ্ছ তোমরা ওয়াশরুমটা একদম ঝকঝকে পরিষ্কার। আর সব থেকে বেস্ট পার্ট হলো ওয়াশরুমটা অনেক বড়, সব রকম সুব্যবস্থা কিন্তু তোমরা এই ওয়াশরুমে পেয়ে যাবে। এটা দেখছি আমরা গ্রুপ কটেজ। গ্রুপ কটেজ মানে দেখো এখানে অনেকজন একসাথে 6 জন খুব ভালোভাবে বেড শেয়ার করে থাকতে পারবে। যারা গ্রুপে আসবে, বড় ফ্যামিলি আসতে চাও, তাদের জন্য রুমটা একদম পারফেক্ট। দেখো মাথার কাছে এখানে কিন্তু চার্জিং বোর্ডেরও ব্যবস্থা আছে, কোনো অসুবিধা হবে না মোবাইল চার্জ দিতে। আর এই রুমে কিন্তু দেখো একটা স্ট্যান্ড ফ্যান আছে, যাতে অনেকে একসাথে থাকবে কোনো অসুবিধা না হয়। স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা আছে, এসির ব্যবস্থা আছে, প্লাস এখানেও কিন্তু একটা ফ্যানের ব্যবস্থা আছে। আর এই রুমটাকে কিন্তু এসিও নেওয়া যায়, নন এসি নেওয়া যায় দুভাবে। এসি নিলে এসি, আর নন এসি নিলে ফ্যান দুটো প্রোভাইড করা হবে। এই সামনেটা বেশ অনেকটা স্পেস আছে, এখানে 2টো বসার জায়গা আছে, খুব সুন্দর অনেকটা এরিয়া। এই জায়গাটা চওড়া বেশ। আর সোজা এলে এখানে মিরর আছে, আর এখানে এসি আছে, হ্যান্ড ওয়াশ আছে, কোনো অসুবিধা হবে না। এই রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুমটা দেখে নেবো। যেরকম বললাম আগেও, ওয়াশরুমগুলো একদম ক্লিন পরিষ্কার। এখানেও সোপ, অয়েল, শ্যাম্পু 3টে প্রোভাইড করা হয়। আর এই হলো শাওয়ার, কিছু রাখতে পারবে তোমরা। এগুলো ওয়াশিং টয়লেট। এই
রুম কটেজগুলো কিরকম ভাড়া আছে? এটাকে কেউ যদি মনে করে নন এসি থাকবে তারা 1800 টাকা পার হেড পাবে, ভালোভাবে থাকবে। হ্যাঁ, 4 থেকে 6 জন, 6 জন তো খুব ভালোভাবেই হবে যারা একটু বড় ফ্যামিলি নিয়ে আসতে চায়। ঠিক আছে, যারা অ্যাডভেঞ্চার প্রিয় তাদের জন্য রয়েছে এখানে টেন্টেরও ব্যবস্থা, রয়েছে এখানে অনেক বড় বড় টেন্টেরও ব্যবস্থা। দেখুন টেন্টের ভেতরটা কত সুন্দর, কত বড়। তাছাড়া রয়েছে বেশ কিছু ফ্যামিলি টেন্টও। এই টেন্টগুলোতে যারা থাকবে তাদের জন্য আছে এই কমন বাথ। গ্যালাক্সি নেচার ক্যাম্প আপনাদের ঘুরে দেখালাম, এবার আমরা যাব দুবলাগড়ের প্রধান আকর্ষণ সমুদ্র সৈকত দেখতে। ক্যাম্প থেকে মাত্র 200 মিটারের মধ্যে অবস্থিত এই সমুদ্র সৈকত, যেখানে যেতে হলে আপনাদেরকে এই সুন্দর ঝাউবনের ভেতর থেকে যেতে হবে। এই ঝাউবনের সৌন্দর্য যা ভাষায় প্রকাশ করা যায় না। যারা এই সমুদ্র সৈকতে এসেছেন তারা জানেন, এবং যারা আসেনি তাদের জন্য অপেক্ষা করছে এই সমুদ্র সৈকত। দুবলাগড়ের সমুদ্র সৈকত, বঙ্গোপসাগর নিজের রূপে ডালি নিয়ে সাজিয়ে রেখেছে এই সমুদ্র সৈকত। একদিকে ঝাউবন, অন্যদিকে রয়েছে সমুদ্র সৈকত, যেই সমুদ্রে রয়েছে হালকা হালকা ঢেউ, মাথার ওপর খোলা আকাশ আর সামনে দিগন্ত বিস্তৃত প্রাকৃতিক রূপ। এই সি বিচের একটা বিশেষত্ব আছে, যেটা হলো জোয়ারের টাইমে কিন্তু ভালো ঢেউ থাকে, আর ভাটা পড়ে গেলে কিন্তু জল একদম পেছনের দিকে চলে যায়। স্নান করতে হলে আপনাদের জোয়ারের সময় কিন্তু এখানে আসতে হবে। এই দেখো চারিদিকে এখানে ঝিনুক পড়ে আছে, স্নান সেরে নিয়ে ফিরে এলাম গ্যালাক্সি নেচার ক্যাম্পের কিচেন লাগোয়া রেস্টুরেন্টে, যেখানে গরম গরম খাবার পরিবেশন করা হবে। আর ওনারা এখানে ভীষণ সুন্দরভাবে সাজিয়ে খাবারগুলো এখানে পরিবেশন করে দিয়েছিলেন। আমাদের মেনুতে ছিল সাদা ভাত, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, ডাল, পটল আলুর তরকারি, পমফ্লেট মাছের ঝাল, চিংড়ি মাছের মালাইকারি, পনির, কাঁকড়া, চাটনি, পাঁপড়, স্যালাড। প্যাকেজের মধ্যে সব খাবারই সেম থাকবে, কেবলমাত্র মাছ, কাঁকড়া, চিংড়ি এর মধ্যে একটি অপশনাল নিতে পারেন। সব খাবারের কোয়ান্টিটি কিন্তু অনেকটা করেই ছিল, এবং প্রত্যেকটা খাবারেরই স্বাদ মুখে লেগে থাকার মতন। আর একটা কথা আমি বলতে বাধ্য, এনাদের স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো ছিল। দুপুরবেলার জমজমাট লাঞ্চ করার পর একটু রেস্ট নিয়ে আমরা চলেছি এখন সি বিচের দিকে। যেহেতু এটা নির্জন সমুদ্র সৈকত তাই মানুষের আনাগোনা খুবই কম। বিকেলের সি বিচের ধারের এই স্নিগ্ধ বাতাস বেশ মনোমুগ্ধকর লাগছিল। এই সি বিচের ধারে বিভিন্ন রকম বাইক রাইড ও এটিপি রাইডেরও ব্যবস্থা করা আছে। আপনারা চাইলে এই রকম এটিপি রাইডও করে নিতে পারেন, এইগুলো পার পার্সন 150 টাকা করে ভাড়া। সি বিচে এসে দেখলাম চারিদিকে এরকম লাল কাঁকড়া ভর্তি হয়ে রয়েছে, যেগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল। এছাড়াও এই বিচে শামুক, ঝিনুক ও ছোট ছোট শঙ্খ চারিদিকে ছড়িয়ে ছিটিয়েছিল। এইভাবে সি বিচের ধারে মজা করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেল তা বুঝতেই পারলাম না। এবার আমরা ক্যাম্পে ফিরে এলাম। সন্ধ্যা হওয়ার পর গ্যালাক্সি নেচার ক্যাম্প যেন এক অন্য রূপে রূপান্তরিত হলো, চারিদিক আলোয় রঙিন হয়ে উঠল। ঠিক যেন গ্যালাক্সি নেচার ক্যাম্প কোনো এক মায়াবী রূপ ধারণ করেছে। পুরো ক্যাম্পটি এখন রঙিন আলোয় আলোকিত। বিকেলের চা ও ভেজ পকোড়া আমাদের দেওয়া হলো, এটা কিন্তু আমাদের প্যাকেজে ইনক্লুডিং ছিল।
ধীরে ধীরে ক্যাম্প ফায়ারের প্রস্তুতি শুরু হলো। এখানে আপনারা ক্যাম্প ফায়ারের ব্যবস্থাও পেয়ে যাবেন, রয়েছে বিভিন্ন ধরনের মাছ ও চিকেনের বারবিকিউ। এটা হলো চিলি পনির, আর এটা হলো এক প্লেট 220 টাকা। আর একটা জিনিস নিয়েছি আমরা, সেটা হলো চিকেন পকোড়া, আর এটা হলো এক প্লেট 100 টাকা। এখানে কিন্তু অনেকগুলোই বেশ পিস দেওয়া হয়েছে, কোয়ান্টিটিতে অনেকটাই ছিল। শুধু কোয়ান্টিটি বেশি যে তা না, এর স্বাদ কিন্তু আপনার মুখে লেগে থাকবে। দুবলাগিরির এই গ্যালাক্সি নেচার ক্যাম্পে এসে যদি বারবিকিউ চিকেনটা না খান, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। বারবিকিউ খাওয়ার পর আমরা নির্জনে এখানে কিছু টাইম স্পেন্ড করে নিলাম। রাতের ডিনারে আমাদের ছিল চিকেন কষা, রুটি, নিরামিষ তরকারি ও স্যালাড। সকাল সকাল উঠে আমরা আবারও চলে এসেছি সমুদ্রের কাছে, আর সকালের এই শান্ত পরিবেশ একদম অন্যরকম লাগছিল। আর দেখতেই পাচ্ছেন চারিদিকে রয়েছে ঘন ঝাউয়ের বন, আর প্রত্যেকবার এই ঘন ঝাউয়ের বনের ভেতর থেকে যাওয়ার অনুভূতিটাই আলাদা। এই সমুদ্র পারে মানে কালকেও দেখিয়েছি, আলোটা আছে বলে আরো বেশি ভালো লাগছে। চারিদিকে এখানে কিন্তু পুরো ঝিনুক ভর্তি। এই দেখো, দেখতে পাচ্ছো, এগুলোকে আমরা চাইলে হাতে কুড়িয়েও নিতে পারবো। আর এখানে দেখতে পাচ্ছো কোথায় জল চলে আসছে, একদম বেশ ভালো ঢেউ। সকালবেলা স্নিগ্ধ সমুদ্রকে দেখতে আরো সুন্দর লাগছে। সমুদ্র সৈকত এখন একেবারে পরিষ্কার, সমুদ্রের ঢেউও কালকের থেকে আজ অনেকটাই বেশি। স্নিগ্ধতায় পরিপূর্ণ এই দুবলাগড়ির সমুদ্র সৈকত। দুবলাগড়ির সব থেকে সুন্দর গ্যালাক্সি নেচার ক্যাম্প, আপনারা গ্যালাক্সি নেচার ক্যাম্পের ফোন নাম্বার পেয়ে যাবেন আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এবার আমরা ক্যাম্পের দিকে ফিরে এলাম। আমরা এখন আছি গ্যালাক্সি নেচার ক্যাম্পে কাজু বাগানে। এই ক্যাম্পের একটা দিক কিন্তু পুরো কাজু বাগানে ভর্তি, আর কাজু বাদামের সিজন হচ্ছে মে জুন মাসে, তাই এখন গাছে কোনো ফল নেই, আপনাদের দেখাতে পারলাম না। এই সময়টা পাতাগুলো ঝরে যাওয়ারটাই। যারা গ্রীষ্ম থেকে বর্ষার মাঝামাঝি সময় আসবে, তারা কিন্তু এই গাছ ভর্তি কাজু বাদাম উপভোগ করতে পারবেন। আর একটা কথা বলে রাখি, এই ক্যাম্পে স্পেশালি আমার যেটা চোখে পড়লো, কোনো গাছ না কেটে কিভাবে ক্যাম্পটাকে সুন্দর করে গড়া যায়, আর প্রকৃতির কোনো রকম হানি না করে কিভাবে সৌন্দর্যটাকে ধরে রাখা যায় সেটা দেখার মতো। চারিদিকে কিন্তু এখানে সিসিটিভি ক্যামেরারও ব্যবস্থা করা আছে, আপনাদের সিকিউরিটির কোনো রকম ত্রুটি থাকবে না। এবারে আমরা চলে এলাম সকালের ব্রেকফাস্ট করে নিতে। ব্রেকফাস্টে আমাদের ছিল গরম গরম ফুলকো লুচি, চানা মশলা এবং দু রকমের মিষ্টি। খাবারের কোয়ান্টিটি থেকে শুরু করে খাবারের স্বাদ সবটাই কিন্তু একদম বেস্ট কোয়ালিটি ছিল। এবারে আমরা রওনা দেব বাড়ি ফেরার উদ্দেশ্যে। আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা যদি দুবলাগড়িতে নিজেদের প্রিয়জনদের সাথে সুন্দর ও সুরক্ষিতভাবে কোনো ক্যাম্পে আসতে চান, তাহলে অবশ্যই গ্যালাক্সি নেচার ক্যাম্পে আসতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, অ্যান্ড ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।